পিটিআই ভারতের সরকারি সংবাদ সংস্থা হলেও দেশটির সব রাজনৈতিক দলের কর্মকাণ্ড ঘটনা শতভাগ সত্য তথ্য পরিবেশন করায় সংস্থাটির গ্রহণযোগ্যতা নিয়ে নেই কোনো রকম প্রশ্ন। ভারতের পাশের দেশ হিসেবেও বাংলাদেশেও সমানভাবে গ্রহণযোগ্যতা রয়েছে পিটিআইয়ের। মুক্তিযুদ্ধের সময়ও পিটিআইয়ের অবস্থান ছিল বাংলাদেশের স্বাধীনতার পক্ষে, আর এই গ্রহণযোগ্যতাকেই নির্বাচনের আগে আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচারের কৌশল হিসেবে ব্যবহার করতে গিয়ে ধরা পড়ে গেছে বিএনপি, এমনটাই বলছেন ভারতের গণমাধ্যম বিশ্লেষকরা। লাইভ সাপোর্ট টাপোর্ট যারা বলার চেষ্টা করছে, তারা বিশেষ করে বাংলাদেশের বিরোধী দল, তাদের আমলে বাংলাদেশের গণতন্ত্র একেবারে ফুলের মতো ফুটে বিকশিত হচ্ছিল মনে করার কোনো কারণ আছে? বিরোধী দলের নেতাদেরকে কীভাবে হত্যা করা হচ্ছিল, এমনকি শেখ হাসিনার উপর হামলা, তারা কোন মুখে গণতন্ত্র নিয়ে কথা বলে আমি তো বুঝি না। ১৫ সেপ্টেম্বর বাংলাদেশের একটি ট্যাবলয়েড পত্রিকায় একটি পিটিআইয়ের প্রতিবেদন বাংলাদেশের গণতন্ত্র লাইভ সাপোর্টে শিরোনামে একটি নিবন্ধ ছাপা হয়। এ বিষয়ে যোগাযোগ করা হয় দিল্লিতে সংবাদ সংস্থাটির দায়িত্বশীলদের সঙ্গে। নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্টরা পরিষ্কার জানিয়ে দেন খবরটি পিটিআইয়ের নয়, কারণ পিটিআই এই ধরনের কোনো নিবন্ধ প্রকাশ করে না। আরও একটু গভীরে গেলে জানা যায় ভারতের দ্য ওয়ার নামের একটি গণমাধ্যম মোবাশ্বার হোসেনের একটি প্রবন্ধ প্রকাশ করে, যেটির শিরোনাম ছিল হোয়াই বাংলাদেশি ডেমোক্রেসি ইজ অন লাইভ সাপোর্ট। প্রবন্ধটিতে পিটিআইয়ের পরিবেশন করা ছবি ব্যবহার করা হয়। ছবিটি ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বিএনপি তাদের ভেরিফাইড পেজে প্রবন্ধটি পিটিআইয়ের বলে দাবি করে। ভারতীয় সাংবাদিক হিসেবে পিটিআই এক নম্বর এজেন্সি, টাইমস অফ ইন্ডিয়া এক নম্বর কাগজ, এরা এই গোলমালটা করে কী করে? যে ওয়ারের একটা স্টোরি মোবাশ্বর, সেখানে অস্লোটা আসলো কোথার থেকে? ওয়াই অস্লো? বাংলাদেশের স্টোরি ইন্ডিয়ান কাগজে ছাপা হচ্ছে, নরওয়েটা আসলো কোথার থেকে? আর কোনো সংবাদ প্রকাশের আগে দায়িত্বশীলতার পরিচয় দেওয়া উচিত বলে মনে করেন কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর। সাংবাদিকদের সমস্ত রকম খবর করার ক্ষেত্রেই একটা দায়িত্বশীলতার পরিচয় দিতে হয়, আর নির্বাচন সংক্রান্ত খবর করার ক্ষেত্রে অতিরিক্ত দায়িত্বের পরিচয় দিতে হয়। কিন্তু যখন এক দেশের সংবাদ মাধ্যম অন্য দেশের নির্বাচন নিয়ে কিছু লেখে, তখন আরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হয়। নানা কিছু যদি সেভাবে চলে আসে গণমাধ্যমগুলিতে এবং দেখা যাচ্ছে যে সেগুলো মূল স্রোতের গণমাধ্যম বা সমাজ মাধ্যম কোথায় কে কীভাবে দিচ্ছে এবং সেগুলোকে নিয়ে নানাভাবে ব্যবহার করা হচ্ছে, এই জিনিসটা কিন্তু একটা নতুন চিন্তার বিষয়। সম্প্রতি সময় সংবাদের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে ভারতের বর্ষিয়ান সাংবাদিক সুকরঞ্জন দাশগুপ্ত দাবি করেছিলেন বাংলাদেশের নির্বাচনের আগে গুজবের বাক্স খুলবে পাকিস্তানপন্থী রাজনৈতিক দলগুলো। তারাই ওখানে প্রায় আসে এবং পাকিস্তানিদের সঙ্গে ওখানে মিটিং করে। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত।